কি খবর? ভালো আছেন আশা করি। আজকের ভিডিওটা হচ্ছে আপনার এমবিএ করা কতটা যুক্তিযুক্ত এবং মানে আসলে ওয়ার্থ করে কিনা এমবিএ করাটা, এটা নিয়ে। তো এটা নিয়ে অনেক সময় অনেকেই আমাকে প্রশ্ন করে, আমরা যখন ছিলাম সমসাময়িকদের মধ্যে ডিসকাস করেছি, আপনারাও আই এম শিওর যে ডিসকাস করেন এটা নিয়ে। তো এমবিএ করাটা আসলে যুক্তিযুক্ত এই জন্য কয়েকটা অ্যাঙ্গেল থেকে আসলে আপনাকে দেখতে হবে জিনিসটা। আপনি পার্সপেক্টিভগুলো যদি বুঝতে পারেন, আপনি তখন নিজেই ডিসিশন নিতে পারবেন। সেই জন্যই আসলে মূলত আমি ওই সলিউশন ভিডিওগুলো থেকে একটু ব্রেক নিয়ে আপনাকে এই ধরনের ক্যারিয়ার রিলেটেড অ্যাডভাইস দিয়ে একটা ভিডিও করছি। তো যদি এই ধরনের ভিডিও আরও চান তাহলে সাবস্ক্রাইব করে ফেলেন, আর একটা নোটিফিকেশন বাটন আছে, নোটিফিকেশন অন করে দেন। কারণ আমি আসলে বিজনেসে ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব চেষ্টা করছি আপনাদের হেল্প করার। তো যখনই আপলোড করে যেন আপনি পান। তো এমবিএ করার সময় আমরা একটা জিনিস বুঝতে হবে, এমবিএটা কী? মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা বেসিক্যালি কী? এটা হচ্ছে একটা একটা ডিগ্রি যেটা আপনার ম্যানেজেরিয়াল ক্যারিয়ারকে সামনের দিকে আগাতে আসলে হেল্প করবে। তার মানে হচ্ছে আপনি ধরেন মানে ম্যানেজেরিয়াল পজি মানে আপনি ধরেন একটা রিসার্চার হতে চান, আপনি একজন টিচার হতে চান, আপনার ক্ষেত্রে কিন্তু এমবিএ কোনো কাজেই আসবে না। রিসার্চার যদি হতে চান, টিচার হতে চান, এই লাইনে থাকতে চান, তা সেক্ষেত্রে আমি বলবো যে আপনি মাস্টার্স করেন, আপনি ডক্টরেট করেন, এটা আপনাকে সিগনিফিকেন্টলি এমনি এমবিএটা পুরোটাই আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আপনি ধরেন এমন একটা পজিশনে আসছেন যেটা হচ্ছে ম্যানেজেরিয়াল পজিশন, সেই ম্যানেজেরিয়াল পজিশনের জন্য আপনি যদি চান তাহলে এমবিএটা আপনাকে হেল্প করবে। হ্যাঁ, কোন ধরনের এমবিএ হেল্প করবে? এমবিএর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি আপনার সময় নেন, সময় নিয়ে একটা ভালো ব্র্যান্ডেড জায়গা থেকে এমবিএ করেন। আইবিএর এমবিএ করেন, ঢাকা ইউনিভার্সিটির এমবিএ আছে, নর্সাতে আছে, এরকম আরও এমবিএ আছে। আমি এই তিনটাই বললাম কারণ এদের সাথে আমি কোনো না কোনোভাবে রিলেটেড। বাট আমি বলবো যে একটা ভালো ব্র্যান্ডেড যেখানে আছে সেখান থেকে আপনি এমবিএটা করেন, এটা আপনাকে ম্যানেজেরিয়াল লাইনে হেল্প করবে। আর আরেকটা হচ্ছে ধরেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মানে কোন এমবিএটা আপনার কাছে খুব বেশি ভ্যালুয়েবল, ব্র্যান্ড মানে কোন ব্র্যান্ড আপনার কাছে খুব ভ্যালুয়েবল, এটা যখন বলি তখন বুঝতে হবে আসলে ভ্যালু বলতে আসলে কী বোঝাচ্ছি। তো ভ্যালু বলতে অনেকে মনে করে এটা হচ্ছে নলেজ, মানে অনেকগুলো কোর্স করবেন, অনেক কিছু শিখবেন এই সেই। তো আমি বলবো যে আসলে কোনো নলেজই ফুললি কম্প্রিহেন্সিভ না আপনার জন্য, মানে আপনি এমন কোন এমবিএ করে সব বিজনেসের সব বুঝে ফেলতে পারবেন না, ঠিক আছে? এবং এমবিএতে যে কোর্সগুলো আপনি করবেন সেগুলো করে নট নেসেসারি আপনি ওই ওইটাতেই চাকরি করবেন, আপনার কাজ কাজের জব ডিসক্রিপশনে ওটাই থাকবে। আপনি হয়তো স্টক ভ্যালুয়েশনের উপর অনেক কিছু পড়তে পারেন যদি ফাইন্যান্সে পড়েন, কিন্তু আপনি আপনার চাকরি হয়তো কমপ্লিটলি ডিফারেন্ট একটা কিছু হবে। হয়তো ব্যাঙ্কে ঢুকলে হয়তো স্টক ভ্যালুয়েশনে যেতে যেতে আরও 5 বছর। সো নলেজটা আসলে ফোকাস না, ফোকাসটা হচ্ছে আপনার কোন মানে কোন মানে কোন কোন এমবিএটা অ্যাকচুয়ালি আপনার ক্যারিয়ারে প্রোগ্রেস করতে আপনাকে হেল্প করবে। সো এটার ক্ষেত্রে দেখা যায় একটা ধরনের আপনি তাড়াহুড়া করে এক জায়গা থেকে করলেন যেটা খুব ভালো বলে মানুষের কাছে পারসিভ না, মানে মানুষ মনে করে খুব ভালো জায়গা থেকে ভালো এমবিএটা না, ভার্সেস আপনি এমন একটা জায়গা থেকে করলেন যেটা খুব ভালো, ওয়ান অফ দ্য বেস্ট এমবিএ বলে হয়তো কান্ট্রির মধ্যে দেশের বাইরে হতে পারে। তো ডেফিনেটলি আপনি যখন একটা ম্যানেজেরিয়াল পজিশনে যাবেন তখন আপনাকে ওই প্রমোশনে ক্যারিয়ার প্রোগ্রেসে হেল্প করবে, ঠিক আছে? তাড়াহুড়া না করার আরেকটা বড় কারণ কি, ধরেন আপনি এন্ট্রি লেভেল পজিশনের জন্য এমবিএ লাগে না, মানে আপনি পাশ করে গেলেন, আপনি পাশ করে একটা চাকরি নিলেন, এখন আপনি 2 বছর চাকরি করলেন, ভার্সেস আপনার একটা ফ্রেন্ড সে পাশ করে এমবিএতে ঢুকে গেল, হ্যাঁ, সে 2 বছর এমবিএ করলো। এখন নেক্সট যখন আপনি সুইচ করতে যাবেন তখন কি এমবিএর জন্য এক্সট্রা টাকা সে পাবে না, রেজ পাবে না, কিন্তু আপনি এক্সিস্টিং যে স্যালারি পাচ্ছেন সেটা থেকে আপনার 2 বছর পরে সেটা থেকে আপনার বাড়তি স্যালারি আসবে। যদি না হয়, আপনার যদি প্রমোশনও হয় 2 বছরে, আপনার এক্সপিরিয়েন্সটা কাউন্ট হবে, আপনার ডিগ্রিটা না। ডিগ্রিটা হবে কখন? ধরেন একজন কেউ 5 বছর চাকরি করছে, আপনারা দুইজনই 5 বছর চাকরি করছে, ঠিক আছে? এইবার আপনার এমবিএ আছে আর ওর এমবিএ নাই, তো সেক্ষেত্রে দেখা যাবে প্রমোশনের ক্ষেত্রে এটা একটা অ্যাডেড ভ্যালু হিসেবে আপনার কাজ করবে। সো আপনার এমবিএটা আপনি এন্ট্রি লেভেলে তাড়াহুড়া করে না করে সময় নেন, 2-3 বছর চাকরি করে নেন, চাকরি করে তারপরে আপনি আস্তে ধীরে একটা ভালো জায়গা থেকে এমবিএ করেন। দেশের বাইরে অনেক জায়গায় এমবিএ আছে, সেখান থেকে আপনি করতে পারেন। আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে এটা এটা কিন্তু প্রুফড কিছু না, কিন্তু আমি এটা সর্ট অফ সেন্স করি। মানে আপনি ধরেন একটা ইন্টারভিউতে গেলেন, ইন্টারভিউতে গেলে না আমি আমি আমার লাইফে যত ইন্টারভিউ ফেস করেছি দেখেছি যে কোনো না কোনো কেউ না কেউ দেখা যায় থাকে, হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে, হয়তো আইবিএ, হয়তো নর্থ সাউথ, হয়তো ইস্ট ওয়েস্ট, যাই হোক এরকম মানে কমন কিছু জায়গা থেকে কিন্তু মানুষজন আপনার ইন্টারভিউ বোর্ডে থাকে। সো
দেখা যায় কি ওদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ওরা ওদের মানুষজনকে টানতে চায় আর কি, সেরকম করে। সো এইটার জন্য আপনার যেহেতু ভালোরা ভালো মানে ভালো ব্র্যান্ডের মানুষজন দেখা যায় প্রমোশন পেয়ে হয়তো ওরা ম্যানেজার্স হয়, ইন্টারভিউ বোর্ডেও বসে, তো ওরা একটা টেন্ডেন্সি থাকতে পারে যে আপনাকে হয়তো টানবে। এটা প্রুভ নাই, এটা আমি বলবো যে একটা লো প্রায়োরিটি ইস্যু, তারপর আমি মেনশন করে রাখলাম যে সিমিলার মানে এই জন্যই আপনার ভালো ব্র্যান্ডের জায়গা থেকে MBA করাটা জরুরি। এখন আমি বললাম এক্সপিরিয়েন্সটা মোর ইম্পর্টেন্ট, কিন্তু হোয়াট ইফ এক্সপিরিয়েন্সটা আসলে আপনার ওইটা আপনার লাইন না, এক্সপিরিয়েন্সটা আপনি চাচ্ছেনই না। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই, আপনি ধরেন কৃষি ইউনিভার্সিটি থেকে পড়েছেন অ্যান্ড এখান থেকে অনেকে রিসার্চার হয়, অনেকে ভালো ভালো পজিশনে নেয়, ট্রু, বাট আপনি হয়তো কৃষি থেকে আপনি ব্যাংকে সুইচ করতে যাচ্ছেন। এখন কৃষি থেকে আপনি যখন ব্যাংকে সুইচ করতে যাচ্ছেন, আপনার ব্যাংক আপনার আগে কিন্তু অনেক ভালো 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 বিজনেস স্কুলের মানুষজন লাইনে দাঁড়ায় আছে। সো আপনি এখন এদের সাথে কীভাবে কম্পিট করবেন? আপনার তো ব্যাকগ্রাউন্ড আন্ডার গ্রাজুয়েট ধরেন কৃষিতে, সো তখন আপনি যেটা করতে পারেন, আপনি একটা MBA-তে ঢুকে যেতে পারেন, সেইটা আপনাকে একটা বিজনেস লাইনে আপনাকে নিয়ে আসবে। ধরেন আপনি কৃষি থেকে আসলেন, সেখান থেকে যে স্যালারি হয়তো পাবেন কম্পেয়ার্ড, আপনি ধরেন IBA-র MBA করে ফেললেন একটা, সেখান থেকে দেখা যাবে আপনি একদম নোটিশ বোর্ডে দেখবেন যে বড় ভালো ভালো ব্যাংক একদম একদম টাঙিয়ে রেখেছে ওখানে, যে এরা রিক্রুটমেন্টের জন্য পজিশন অ্যাপ্লাই করার জন্য, সো আপনি ওখানে ঢুকে যেতে পারেন। সো তাহলে কি সামারিটা করি, সামারিটা হচ্ছে গিয়ে MBA-র জন্য তাড়াহুড়া করা কিছু নেই, আন্ডার গ্রাজুয়েট করেন, তারপর চাকরি করেন 3 থেকে 4 বছর, সেটা করতে করতে তা করার পরে আপনি MBA-তে ঢুকেন। MBA আপনি ফুল টাইমও করতে পারেন, আমার সাজেশন হচ্ছে চাকরি করতে করতে আস্তে আস্তে MBA করেন। আপনার CGPA খারাপ হবে, কিন্তু MBA CGPA নিয়ে কেউ মাথাও ঘামায় না। সো আপনি জাস্ট ডিগ্রিটা ইম্পর্টেন্ট, ভালো ব্র্যান্ডেড ডিগ্রি যেটা আপনার প্রমোশনে হেল্প করবে। সো আপনি একটা ভালো জায়গা থেকে আপনি আস্তে আস্তে করে করে MBA করে ফেলেন। আপনি MBA-তে তখনই তাড়াতাড়ি করে ঢুকেন মানে যখন আপনি ট্র্যাক চেঞ্জ করতে চান, মানে আপনি এমন একটা যাচ্ছেন যেটা খুব একটা ভালো স্যালারি আপনাকে দিচ্ছে না, বা এমন একটা পজিশন এমন একটা ব্যাকগ্রাউন্ডের আপনি যেটার হয়তো খুব বেশি ডিমান্ড নেই মার্কেটে। সো ওরকম হলে আপনি সুইচ করে MBA-তে চলে আসেন। ব্যাংক একটা খুব ভাইব্রেন্ট, ইন জেনারেল বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেক জব আছে এবং একটা স্যালারি মোরালেস ভালোই দেয়। হ্যাঁ, সো আপনি আমার মনে হয় বিজনেস মানে একদম বেসিক বিজনেস ব্যাকগ্রাউন্ডের যদি একটা জব হয় না, আমার মনে হয় 18,000 থেকে আপ টু 60-70,000 এন্ট্রি লেভেলে হতে পারে আপনার বিজনেস, মানে ফ্লাকচুয়েট করে এটা। সো আপনি ওইভাবেও পড়তে পারেন, সো ওইটাও আপনি চিন্তা করতে পারেন যদি আপনার ট্র্যাক পছন্দ না হয়। বাট আপনি হয়তো ভালো ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সো আপনি ভালো ইঞ্জিনিয়ার, আপনি ফোকাস করতে থাকেন, এক্সপিরিয়েন্স করতে থাকেন করতে থাকেন করতে থাকেন, ম্যানেজার হওয়ার সময় যখন হবে MBA করে ফেলেন, তখন দেখা যাবে আপনি একটা ম্যানেজারিয়াল পজিশনে চলে গেলেন। তখন আপনার হয়তো একদম নিটি গ্রিটি ইঞ্জিনিয়ারিং আপনারা তখন লাগতেছে, আপনি হয়তো তখন টিম ম্যানেজ করছেন এরকম সেরকম, সো ওইসব সময় আপনার MBA-টা আপনাকে হেল্প করবে। সো আশা করি এই অ্যাডভাইসটা হেল্প মানে আমি যতটা সম্ভব ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো কোয়েশ্চেন তারপরে থেকে থেকে কমেন্টে করেন, আমি চেষ্টা করবো যে ফলো আপ ফিউচারে যে ভিডিওগুলো বানাবো সেগুলোতে এগুলো নিয়ে আলোচনা করার জন্য। ইন দ্য মিন টাইম আপনি সাবস্ক্রাইব করে রাখেন আর নোটিফিকেশনটা অন করে রাখেন। থ্যাংক ইউ।